সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। মানবিক ও নন্দিত পুলিশ সুপারকে বিদায় দিতে সকাল থেকেই বগুড়া পুলিশ লাইন্সে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। বাহারি রকমের ফুল দিয়ে সাজানো হয় তার গাড়ি, এরপর ব্যান্ড বাজিয়ে ফুলের রশি টেনে তাকে রাস্তায় তুলে দেন পুলিশ সদস্যরা। স্যারের নেতৃত্বে আমরা বিগত 3 বছর জেলা পুলিশে কাজ করেছি, স্যারের স্মৃতি আমাদের কাছে অম্লান হয়ে থাকবে। 10 জুলাই সকালে বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাস্তার দুই পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের সাথে করমর্দন ও কোলাকুলি শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন পুলিশ সুপার সুদীপ কুমার। স্যার অনেক পরিশ্রমী মানুষ ছিলেন, গভীর রাত পর্যন্ত স্যার সেটে কথা বলছেন, ফোন করছেন, নিরলস ভাবে কাজ করে গেছেন। 24তম BCS এর মাধ্যমে পুলিশে যোগদান করেন সুদীপ কুমার। 2021 সালের 7 আগস্ট বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। মাত্র 3 বছরে কর্মগুণে মন জয় করেছেন বগুড়ার সাধারণ মানুষের। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানা মানবিক কাজ করায় সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। সমস্ত মানুষের ভালোবাসায় বন্ধনে একটা পুলিশ সুপার যে এইভাবে কাজটা করতে পারে, এটি তার একটা বড় উদাহরণ। আমাদের মাননীয় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, তার এই ভালোবাসার বন্ধনেই তিনি আগামী দিনে আরও আরও বড় জায়গায় আসনী হবেন বলে আমি বিশ্বাস করি। সততা ও নিষ্ঠার মাধ্যমে কাজ করে বগুড়ার অপরাধ নির্মূলে নিরলস পরিশ্রম করেছেন বলে মন্তব্য করেছেন তার সহকর্মীরা। খুবই ভালো এবং প্রাণবন্ত একটা সময় কাটিয়েছি স্যারের নেতৃত্বে। বগুড়া জেলাকে আমরা নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছি। বাংলাদেশ পুলিশে একজন অন্যতম সেরা চৌকস কর্মকর্তা, উনি অত্যন্ত পেশাদার মানুষ, অত্যন্ত সৎ ব্যক্তি। তার সততা আর মাধ্যমে আমরা মনে করি যে আমরা স্মার্ট পুলিশিং এর লেভেলে পৌঁছাতে পারবো। এদিকে বগুড়ার মানুষের ন্যায় বিচার নিশ্চিতে কাজ করতে পারা অনেক বড় সুযোগ বলে জানান বিদায়ী এই পুলিশ সুপার। বগুড়ায় দায়িত্ব পালন করা একটি অনন্য সুযোগ। বগুড়াবাসীর হয়ে যারা দায়িত্ব পালন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত বগুড়াবাসীকে ধন্যবাদ জানাই।